क्वेश्चन नंबर কত নম্বর করব 14 দাঁড়ান এক্সিডেন্ট 14 কি আছে দড়িটা সরান এটা ছবি তুলে নি একটা দড়িটা আরে এইখানে বল না বোর্ডে রেখে অন করেছি তো সেটিকা এই আমরা 14 নম্বর কোশ্চেনটা বলো হ্যাঁ এসে y = tan ইনভার্স গিভেন y = tan ইনভার্স বলতো এটা আমার WhatsApp নাম্বার না dy/dx dy/dt এদিক নজর রাখো 14 আর dy/dt কি করে করতে বলেছে হ্যাঁ dy/dt এই অঙ্কটা করার জন্য স্পেশাল আমাকে এইভাবে এগোতে হবে অন ভাবে করলে হবে না লেট t স্কয়ার ইকুয়াল টু cos 2 থিটা আচ্ছা cos থিটাই ধরি না অসুবিধা নেই লেট t স্কয়ার ইকুয়াল টু cos থিটা তাহলে দেখ কি সুবিধা হবে ওয়াই হ্যাঁ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়ান প্লাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা ওয়ান প্লাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টি স্কোয়ারে জায়গায় কস থিটা বসালাম এবার সাব মাল্টিপল অ্যাঙ্গেলে সূত্র প্রয়োগ করো ওয়ান প্লাস কস থিটা মানে কত সাব মাল্টিপল অ্যাঙ্গেলে হ্যাঁ টু কস কর থিটা সন্দীপন এটা বললো অর্কাসিস কত হবে টু কস স্কোয়ার থিটা বাই টু টু কস স্কোয়ার থিটা বাই টু এটা হবে এটা রুট ওভার টু সাইন স্কোয়ার থিটা বাই টু রুট ওভার টু কস স্কোয়ার থিটা বাই টু রুট ওভার টু সাইন স্কোয়ার থিটা বাই টু ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এখানে রুট টুগুলো কমন নিয়ে নিচ্ছি কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু প্লাস রুট টু সাইন থিটা বাই টু বাই টু রুট টু কস থিটা বাই টু সাইন থিটা বাই টু ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট টুগুলো তো এমনি কেটে যাবে তাহলে লব হরকে যদি আমি কস থিটা বাই টু দিয়ে ভাগ করি তাহলে ওয়ান প্লাস ট্যান মানে রুট টু কস থিটা বাই টু দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করি তাহলে এটা হবে না রুট টু ইন্টু কস থিটা বাই টু দিয়ে লবকে ভাগ করলাম হরকে ভাগ করলাম তাহলে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এটা কত হচ্ছে এটা আমি লিখতে পারি না ট্যান পাই বাই ফোর প্লাস থিটা বাই টু তাহলে ওয়াই সমান দাঁড়াবে কত কি হয়েছে এটা হলো ওয়াই ইকুয়াল টু পাই বাই ফোর প্লাস হাফ থিটা মানে কত আমার এখানে হচ্ছে কস ইনভার্স টি স্কোয়ার সমান থিটা তাহলে আমি থিটার বদলে কস ইনভার্স টি স্কোয়ার লিখতে পারি আমার কোশ্চেনে বলছে ডিওয়াই ডিটি করতে এদিকে ডিওয়াই ডিটি করলাম ডিডিটি অফ পাই বাই ফোর প্লাস হাফ ইন্টু ডিডিটি অফ কস ইনভার্স টি স্কোয়ার ডিওয়াই ডিটি এটা তো শূন্য প্লাস হাফ এটার জন্য কত হবে ডিডিটি অফ কস ইনভার্স টি স্কোয়ার তাহলে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু টু টি হবে চেন রুল অনুসারে ডিওয়াই ডিটি ইকুয়াল টু এ টু বাই টু কেটে যাবে তাহলে মাইনাস টি বাই রুট ওভার ওয়ান মাইনাস
টি টু দি পাওয়ার ফোর, এটা অ্যান্সার হলো। এরপরে কোনটা লাগবে? পনেরো নম্বরে কি আছে? পনেরো নম্বরে কি আছে? গিভেন ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স, বল কি শুনি নি আগে, তারপরে বাদ দিচ্ছি। রুট ওভার ওয়ান প্লাস এক্স আছে, তারপর ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, নিচে প্লাস আছে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিওয়াই ডি এক্স, এটা কি করে করব? তাহলে y সমান কত হবে? cot ইনভার্স, না না আগে বসাতে হবে, বসাতে হবে, এটা cos থিটা বসালাম, 1 মাইনাস cos থিটা, 1 প্লাস cos থিটা, 1 মাইনাস cos থিটা, y ইকুয়াল টু কট ইনভার্স, উপরে আরকাসিস কত হবে? রুট ওভার ওয়ান প্লাস কস থিটা আছে, এটা যদি লিখি আপত্তি করবি? এরপরে লাইনটা কি করব? কট ইনভার্স, ওই একই রকমভাবে যদি চিন্তা করি, হ্যাঁ ওই রুট টু কস থিটা বাই টুতে ভাগ করে দেবো, তাহলে টেন থিটা বাই টু, এই অংশটা বদলে কী লিখবো আর কাশিস? কিন্তু কট ইনভার্স কট থিটা থাকলে থিটা লেখা যেত, এটা তো করা যাবে না, তাহলে কি করে করবো? কট ইনভার্স কট পাই বাই টু মাইনাস পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু, এটা করি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা, তাহলে এবার ওয়াই সমান কী দাঁড়াবে? পাই বাই ফোর পাই বাই টু মাইনাস পাই বাই ফোর প্লাস থিটা বাই টু, আসলে তাহলে পাই বাই ফোর প্লাস থিটা বাই টু হলো, ওয়াই ইকুয়াল টু হাফ, থিটা মানে কত? কস ইনভার্স এক্স, এখানে কস ইনভার্স এক্স সমান থিটা, এবার আমার তো ডিওয়াই ডিএক্স চাইছে, তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হাফ ইন্টু মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট কত বের করতে বলেছে? অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়াল টু কত? হাফ, তাহলে ওয়ান মাইনাস হাফের হোল স্কোয়ার, ওয়ান বাই টু ওয়ান বাই ফোর মাইনাস হাফ, নিচে যদি ভগ্নাংশে বিয়োগ করি তিন বাই চার হবে, মাইনাস হাফ উপরে টু উঠে যাবে, মাইনাস ওয়ান বাই রুট থ্রি অ্যান্সার আছে,